নমস্কার, আশা করছি সকলে খুব ভালো আছেন। সামনেই পুজো, মহালয়া হয়ে গেল, পুজোর আমেজ চলে এসেছে। আর আজকে রবিবার, তো সকলেরই একটুখানি রবিবারে স্পেশাল খাবার ইচ্ছা থাকে। তো তন্দুরি চিকেনের রেসিপি ঘরে কী করে বানানো যায়? পুজোর তো আর বেশি দিন বাকি নেই, অবশ্য পুজোর আমেজ চলেই এসেছে। কলকাতায় তো এখন মহালয়ার আগে থেকেই সবাই ঠাকুর দেখতে শুরু করে দেয়। পুজো মানেই খাওয়া দাওয়া, বিভিন্ন রকমের খাওয়া দাওয়া। পুজো মানেই প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখা, আর খাদ্যরসিক বাঙালির আরও খাদ্যরসিক হয়ে ওঠা। তো চলুন আজকে শুরু করা যাক আমাদের তন্দুরি চিকেনের রেসিপি। প্রথমেই দেখুন, চিকেন নিয়ে নিয়েছি। একটা চিকেনকে চার টুকরো করা হয়েছে, মানে লেগ পিস দুটো আর বেস্ট পিস দুটো। এভাবে আপনার বাড়িতে যতজন মেম্বার বা যতটা পরিমাণ আপনি বানাতে চান এভাবে নিয়ে নেবেন, সেরকম পরিমাণে মশলাও রেডি করতে হবে। আমার এখানে দুটো চিকেন ছিল, এখানে আমি 200 গ্রামের মতো দই নিয়েছিলাম। একটা পাত্রের মধ্যে দইটাকে দিয়ে তার মধ্যে আমি একটু কাঁচা সর্ষের তেল আর লাল লঙ্কা, যে যেরকম ঝাল খেতে চান, আমি এখানে 3 চামচ দিয়েছিলাম লাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কা 2 চামচ দিয়েছিলাম, জিরে গুঁড়ো 2 চামচ দিয়েছিলাম, হলুদ গুঁড়ো সামান্য দিয়েছিলাম 1 চামচ মতো, আর নুন, চাট মশলা দিয়ে মশলাটাকে ভালো করে রেডি করে নিয়েছিলাম। দেখুন এভাবে সব কিছু অ্যাড করে দিয়ে এবার এই দইটার সাথে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, এতে পেঁয়াজ কিন্তু আমি ইউজ করিনি। ভালো করে এভাবে ফেটিয়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। লেবুর রস অ্যাড করে দেবো, একটাই লেবু দিয়েছিলাম এখানে আমি। এইভাবে ভালো করে লেবুটা এই মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে মাংসগুলোকে এর মধ্যে এক এক করে অ্যাড করব। মাংসগুলো এমনভাবে দেবেন মাংসর ভেতরে যেন ভালো করে এই মশলাটা ঢোকে। ম্যারিনেট করার সময় এভাবেই করতে হবে। মাংসের গাগুলো একটু কেটে কেটে দিতে হয় যাতে মাংসর মধ্যে এই ম্যারিনেটের মশলাগুলো ভালো করে ঢোকে। মশলা যদি ভালো করে না ঢোকে টেস্টটা হয় না। ভালো টেস্ট আনার জন্য একটু সাইড থেকে এগুলো কেটে কেটে দিতে হয়। আমি ভিডিও শুরুতেই দেখিয়েছিলাম, যেভাবে দেখিয়েছিলাম ওভাবে একটু কেটে নেবে। এভাবে ম্যারিনেট করে 5-6 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিতে হবে। 5-6 ঘন্টা পরে দেখুন এরকম হয়েছে। আমরা করেছিলাম কয়লার আঁচে, আপনি চাইলে গ্যাসের আঁচেও করতে পারেন। এরকম একটা তারের জালি বা এখন বিভিন্ন রকম পাওয়া যায় জিনিসপত্র, শিক পাওয়া যায় তন্দুরি চিকেন করার জন্য, তো গ্যাসে এরকমভাবে করতে পারেন। তো এই তারের জালির ওপরে এভাবে মাংসগুলোকে এক এক করে দিয়ে দিতে হবে। গ্যাসেও যদি আপনি করেন টাইমটা একটু বেশি লাগবে, কারণ ওতে তো এতটা চওড়া হবে না জিনিসটা বা এতটা বড় হবে না, তো সেই কারণে টাইমটা একটু বেশি লাগবে। এইভাবে উল্টে পাল্টে ভালো করে মাংসের পিসগুলোকে শেঁকে শেঁকে নিতে হবে। আর অবশ্যই মশলা একটু দিয়ে দেবেন এর মধ্যে, নাহলে কিন্তু খেতে টেস্ট হবে না। আর একটু করে শেঁকা হয়ে এলে এর মধ্যে বাটার দিতে থাকবেন, বাটারটা দেওয়া জরুরি, তাহলে টেস্টটা আরও ভালো হয়। হ্যাঁ, এভাবে দেখুন শেঁকা প্রায় হয়েই এসেছে। এভাবে উল্টে পাল্টে শেঁকে নিতে হবে ভালো করে। আর শেঁকার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, এই যাতে বেশি একদিকটা বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু পুড়ে যাবে। একদিকটা বেশিক্ষণ একভাবে রাখা চলবে না, বারবার এভাবে উল্টে পাল্টে দিতে হবে। আর উল্টে দেওয়ার সাথে সাথে বাটার দিতে হবে। দেখুন তন্দুরি চিকেনগুলো শেঁকা প্রায় হয়েই গেছে। লাস্ট টাইম বাটার দিয়ে এবারে ক্যাচারের সাহায্যে আস্তে আস্তে চিকেনগুলোকে তুলে নেব। তন্দুরি চিকেন তো রেডি হয়ে গেছে, চলুন এবার চাটনিটা বানিয়ে নেওয়া যাক। চাটনি ছাড়া তন্দুরি চিকেন একদমই ভালো লাগে না। এখানে চাটনি বানানোর জন্য আমি নিয়েছি পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, তিনটেকে একসাথে পেস্ট করে নিয়েছি, আর দিচ্ছি 50 গ্রাম মতো দই, টক দই। তারপরে এখানে ধীরে ধীরে সব কিছু অ্যাড করবো। ফার্স্টে দিলাম চাট মশলা, এরপরে দিয়ে দেব স্বাদ মতো নুন, নুনটা যার যার স্বাদ মতো দেবেন। এরপর অ্যাড করব ভেজে রাখা জিরে গুঁড়ো,
জিরেটাকে কাঠখোলায় নেড়ে নিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। এবারে স্বাদমতো একটুখানি চিনি দেব। এই সব উপকরণগুলোকে একসাথে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে তন্দুরি চিকেনের সাথে গ্রিন চাটনি। এবার এটা দিয়ে সার্ভ করে দেব আমাদের আজকের রেসিপি তন্দুরি চিকেন। দেখুন দেখতে কতটা টেস্টি হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। সকলকে জানাই শারদীয়া প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।